বইপ্রেমীদের পদচারণায় মুখরিত অমর একুশে গ্রন্থমেলা। ছুটির দিনে সকালে শিশু প্রহরে মেলা প্রাঙ্গণ ভরে ওঠে কচি কাঁচাদের পদচারণায়। কেউ অভিভাবকের হাত ধরে, কেউ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে এসেছে মেলায়। মেতে উঠেছে নতুন বই পাওয়ার আনন্দে। আগামী প্রজন্মের সুস্থ বিকাশে বই হতে পারে যোগ্য সঙ্গী বলেন অভিভাবক, শিক্ষক ও প্রকাশকরা। তারেক শিকদারের প্রতিবেদন। অমর একুশে বইমেলার অষ্টম দিনে পাঠক দর্শনার্থীদের পদচারণায় প্রাণবন্ত মেলা প্রাঙ্গণ। শুক্রবার ছুটির দিন, তাই ভিড় জমেছে বইপ্রেমীদের। নিয়ম অনুযায়ী সকালে ছিল শিশু প্রহর। কচি কাঁচাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বইমেলা। পছন্দের কার্টুন চরিত্র সিসিমপুরের হালুম টুকটুকিদের কাছে পেয়ে আনন্দ বেড়ে যায় তাদের। সেই সাথে রয়েছে পছন্দের বই হাতে পাওয়ার আনন্দ। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বইগুলো, বিশেষ করে তার গল্পগুলো, তা সেগুলো কিনতে চাচ্ছি। আমার পছন্দ গল্পের বই, গল্পের বই টাইপের, অবসর সময়ে আমি যেই বইগুলো পড়তে পারবো। বই কিনতে এসেছি ভূতের টাইপের বই এবং হুমায়ুন আহমেদের বইগুলো। শিশু শিক্ষার্থীদের সাথে নিয়ে মেলায় এসেছিলেন বিদ্যালয়ের শিক্ষকরা। জানালেন, নতুন বইয়ের সাথে পরিচয় করিয়ে দিতেই এমন উদ্যোগ। এতে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হচ্ছে বলেও জানান তারা। বই হচ্ছে জ্ঞানের ভাণ্ডার, সেই বই সম্পর্কে যদি বাচ্চাদের আমরা ধারণা দিতে পারি তাহলে হয়তো তারা নিজে অনুপ্রাণিত হবে। আর ছোট ছোট বাচ্চাদের আমরা নিয়ে আসছি, এরা ছোটবেলা থেকেই যদি বইয়ের সঙ্গে জড়িত থাকে তাহলে জীবনে যত দূর যাবে প্রত্যেকটা স্তরে তারা বইয়ের মর্মটা বুঝতে পারবে। পাঠ্য বইয়ের পাশাপাশি এসব বই জীবন গড়ায় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা তাদের। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।